দেড়শো কেজি দুইশো কেজি একটা কেবিনের চুলার শখ কিন্তু সবারই থাকে বাট আপনার একটা জিনিস জানেন কেবিনের চুলার দাম যখন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা ওই সময়টাতে একটা ব্র্যান্ড আসছে আমাদের কান্ট্রিতে যারা পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে আমাদেরকে কেবিনেট চুলা দিয়েছে এস এস এর চুলা দিয়েছে এমনকি গ্রানাইট এর চুলাও দিয়েছে আমরা এখন অ্যারিস্টন ইটালির নতুন নতুন কিছু মডেল খুঁজে বেড়াই বাট রেগুলার পাওয়া যায় না আজকে অনেকদিন পরে অ্যারিস্টন ইটালির একটা নতুন চুলা নিয়ে হাজির হয়েছি সুমাইয়া ট্রেডার্স এ যেটা হচ্ছে অ্যারিস্টন কোম্পানির ডিস্ট্রিবিউটার নিউ মার্কেট এরিয়াতে রহিম ভাই আমাদের সাথে আছেন আলাইকুম রহিম ভাই কেমন আছেন আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই আশা করি ভালো আছেন আসলে এই সুলাটা বাজারে অনেক চাহিদা এই চুলাটা দীর্ঘ প্রায় দুই মাস তিন মাস ধরে মার্কেট ছিল না দুটা মাস ধরে তো আমাদের দেশে যে জ্ঞান জাম গেছে ধরেন নিরন বাবা আপনার অনেক বাচ্চা কাচ্চা হত্যা হয়েছে ছাত্ররা অনেক জ্ঞান জামের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই অনেক জায়গায় অনেক নিউ মার্কেটে অনেক ছাত্র মারা গেছে অনেক সাধারণ মানুষ মারা গেছে

গরম কখনো হয় না চুলা গরম হইলে আপনি রান্না যখন করতে যাবেন তখন আপনি চুলা হাত দিতে পারবেন না অবশ্যই না হালকা একটু গরম হবে যেটা আপনি হাত দিলে হাত করবে না গরম অবস্থা আপনি এটা চাপ দিয়ে ধরে রাখতে পারবেন আপনার হাতে ছেঁকা লাগবে কিন্তু কোনো রকম হাত করবে না দাগ করবে না আচ্ছা এই নবগুলি অনেকে বলে ভাই গরম হয়ে যায় এই নবগুলি গরম হয়ে গেলে সম্পূর্ণ চুলা আমরা এত হাজার হাজার চুলা বিক্রি করি চুলা বিক্রি হইতো না এখানে একটু দেখেন ভাই অ্যারেস্টন ইতালি হুম এই মেটালের নবটা সাবিটা খোলা যায় ওকে এটা ওয়াশেবল এখানে যখন অনেকে বলে ভাই এটা তো কদিন পর জাম হয়ে যায় এখানে আপনি এক ফোটা এটা এই যে স্পিরিং আছে এটার ভিতরে স্পিরিং এর জন্য এটা যদি হালকা লিকোস ভাবে আমরা সার ডালাই করার পর দেখবেন একটু ছুঁয়ে ছুঁয়ে পানি এক ফোটা হইলো ঘামা তো এটা এমন একটা জিনিস এখানে যখন স্পিরিংটা দিছে আর এটা ফিঙ্গার সিস্টেম তখন এটা লাগানোর পর এখানে পানি যাওয়ার পরে এটা হয় কি

রান্না বান্না সারা দিন করবেন এটার মধ্যে ভাতের মার জোল পানি সবকিছুই করবে আপনি এগুলা আটকে রাখতে পারবেন না আমরা তরকারে রান্না করতে গেলে লবণ দি বাতে মনকরণ মার গારો হয়ে যা। এগুলি কিন্তু আপনার মেডিসিনের তনে বেশি ব্যাঘাত তো এটার মধ্যে পড়লে যদি আপনি এক দিন দুদিন ওয়াশ না করেন ওই জিনিসটা লেগে থাকবে ওকে এই কারণে রান্নার পরে প্রত্যেক দিন আপনি বানারটা চুলার থেকে রান্না শেষ এইভাবে বানারটা খুলবেন এক পাট দুই পাট তিন পাট হ্যাঁ খোলার পরে এটা তারের ছোবা দিয়ে আপনার যেমনি মনে চা ওয়াশ করে সুন্দর করে বানাটা লাগা দিবেন এটা অটো চেঞ্জার সহকারে ভাই ওকে বাতের মার পানি পড়লে অটোমেটিক বন্ধ একটু খেল করে নাই দেখেন দিলাম না এই দেখেন দিলাম এই যে দেখেন দিলাম সাইড দিয়ে কোনো আগুন বাইরে বনা না কেন আগুন টমেটো বানার একদম সম্পূর্ণ এটাকে বলা হয় টমেটো বানার ওকে এই টমেটো বানারের কারণে আগুন থাকবে পাতিলার তলা এই টমেটো বানারের মধ্যে দেখবেন আগুন ছড়াবে না কোনো দিকে এখন আমি দেখাই এই দেখেন ওয়ান টাচে চুলাটা জ্বলবে

মানে এই চুলার ভিতরে আসলে সম্পূর্ণ নীল আগুন ভাই ওকে মানে নীল কারণে আপনার এই চুলাটা কোন রকমে আপনার বাসা বাড়িতে পাকের ঘরে কোনো রান্না বান্না যে করবেন আপনি মনে করেন যে পাতিলা পাকের ঘর আপনি যদি কিছু নুট নাও লাগান সমস্যা নাই তেল কাজটা হবে না আমি একটু আপনাদেরকে দেখাবো লাইটটা অফ করে অফ করে দিই একটু খেয়াল করেন ফিঙ্গার একটা ফিঙ্গার দিলে যদি চুলাটা না জ্বলে তাহলে এই চুলা আমার কেনার কোনো দরকার নেই একটু খেয়াল করেন এই দেখেন এই দেখেন ওয়ানটা আছে চুলাটা জ্বলবে দেখছেন

গ্যাস লাগবো মাত্র আপনার আঠারোশো টাকা কেন জানেন পাতিলা দিলে হিট মানে মানে পাতিলা কিছু চুলা আছে এমন একটা চুলা এই চুলা সবসময় আর সব সময় অনেকে আছে মার্বেলের চুলা মার্বেলের চুলা আছে বলে ভাই আমি মাগ না নিমন আমার স্টিলে দরকার আবার কেউ বলে ভাই স্টিল নিমুই না আমি মার্বেল এ যেরকম চাইদা আপনারা যারা আজকে কি দাম টাম কমে পাবো দেশের অবস্থা তো আপনি কইলেন দেশের অবস্থা পরে দাম কমে তো অবশ্যই পাবেন সময় এটা কিন্তু দেশের যে পরিস্থিতি আস্তে আস্তে জিনিসের দাম বছরে চারবার পাঁচবার বাড়ে আর আমুলিক সরকার ক্ষমতা থাকা অবস্থা তো বাড়ছে মনে বিশ বার বছরে আচ্ছা এখন আর এরকম বাড়বো না ভাই যাক এখন বাড়বো বছরে বার হ্যাঁ ২০ বার বাড়বো না আর এখন দুইবার বাড়বো

যদি আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ল্ডার্স এর নিজতালায় দোকান একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আর এছাড়া স্কিনের দেওয়া নাম্বার যোগাযোগ করলে এক থেকে দুই টাকা বুকিং করে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন তো রহিম ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ